সমাগত শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই উৎসবর বতরত দুখিয়া পরিয়ালর মুখত হাহি বিরিঙ্গাবলৈ মেগা ক্লথ ডোনেশন আয়োজিত হয় শিলচরত। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322-র উদ্যোগত শিলচরের হাইলাকান্দি রোডর অসম প্যালেসত তৃতীয় লায়ন্স হাট বজার লোকে লোকারণ্য হয়ে পড়ে। প্রায় 1000 পরিয়ালে নিজের পছন্দ অনুসরি কাপড় বাসন বর্তন সেন্ডেল লেডিজ পার্স আদি বিশেষ কুপনের জড়িয়ে বিনামূল্যে সংগ্রহ করে লায়ন্স হাট বজারের হাট বজারের চেয়ারপার্সন অভিষেক দাসর নেতৃত্বত আর বরাক উপত্যকার 24টা লায়ন্স ক্লাব আর লিও ক্লাবর যৌথ পরিচালনাত আর্থিকভাবে দুর্বল পরিয়ালসমূহের মাজত কাপড় আর দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ আর দুপরিয়ার আহার গ্রহণের আয়োজন করা হয়। লায়ন্স হাট বজারলৈ অহা মানুষের প্রতিটি পরিয়ালক 1000 টকিয়া বিশেষ কুপন দিয়া হয় আর কুপনের টকায় বিভিন্ন কাউন্টারের নিজের প্রিয় কাপড় বাসন বর্তন খেলনা লেডিজ পার্স বেগ জুতা কিনি লয়। আয়োজক সংস্থার হয়ে 1000 পরিয়ালের মাজত কুপন বিতরণ করা হয়েছিল। आपको बहुत बहुत बधाई देना चाहती हूँ सभी मेंबर्स को। आज यहाँ मुझे आकर बहुत गर्व की अनुभूति हो रही है कि जहाँ 24 क्लब एक साथ आकर मानव की सेवा में लगी हुई हैं। रियली हैट्स ऑफ टू यू ऑल ऑफ यू। ये बहुत अच्छी बात है क्योंकि यूनिटी इज स्ट्रेंथ। एकजुटता में देखे जो शक्ति होती है वो किसी में भी नहीं हो सकती है, किसी भी कार्य को सफल नहीं बना सकती है। हम सब मिलके जब कोई काम करते हैं तो डेफिनेटली उसमें हमें सफलता मिलती है। आज जरूरतमंदों की संख्या इतनी हमारी धरती पे ज़्यादा है कि हमें उनको देखना चाहिए, उनकी ज़रूरत को समझना चाहिए और उसमें ध्यान देके उनको हमें कुछ प्रदान करना चाहिए। आज आप लोगों ने जो ये हाट बाज़ार किया, यहाँ कपड़े दिए और भी सामान दिए, खिलौने दिए, बर्तन दिए, প্রত্যেক ক্লাব মেম্বার এবং লিও ক্লাব মেম্বার এবং আমাদের নিউজ আসলাম গুয়াহাটি ডিজি ম্যাডাম সীমা গোয়েঙ্কাজি এবং আইপিডিবি আমাদের নমুরাজি এবং জিএসটি রবি আগরওয়ালজি সব এসেছেন আমাদের ক্লাব প্রোগ্রামে। প্রোগ্রামটা আমাদের প্রত্যেক বছর দুর্গা পূজার আগেই হয় প্রোগ্রামটা হাট বাজার। এই হাট বাজারে আমরা 10,000 কাপড় এবং জুতা ফিক্সের জিনিসগুলো সব কিছু আমরা এগুলা বাড়িতে সবাইকে দিতে দিই আর আমরা খাওয়া দাওয়া করাই 1500-1600 মানুষকে। এবার এই বছর আমরা 800 ফ্যামিলিকে কুপন দিয়েছি আর এটা স্বাস্থ্য হচ্ছে এই বছর দেখতে ভালো লাগছে। ধন্যবাদ।